আল্লাহু আল্লাহু কি যে মধুর না ধরার তামা মনি মুক্তার পান্না হীরায় সোনা দানা হয় না তাহার দান আল্লাহু কি যে মধুর না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আম্মা বাদ। দূরের এবং কাছের দেশের এবং প্রবাসীর সম্মানিত দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, আমাদের প্রাত্যহিক আয়োজন গ্রামীণফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র মাহে রমাদান নিশ্চয়ই ভালো কাটছে আপনাদের সকলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাত এবং মাগফিরাত দানের জন্য এই পবিত্র মাহে রমাদান দিয়েছেন। আমরা আল্লাহর পক্ষ থেকে চেয়ে নেব, আল্লাহ আমাদের ক্ষমা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। তবে আমাদের এই প্রাত্যহিক জীবনে কত ধরনের ভুল ত্রুটি আমাদের হয়ে যায়। আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তবে আমরা যে ভুলগুলো করি সে ভুলগুলো আমাদের নিজেদের একটু হিসাব করে আত্মমূল্যায়ন এবং আত্ম উপলব্ধির প্রয়োজন আছে। আমি যদি নিজেকে নিজে দেখি আগে, তাহলে দেখব যে আমার ভুলগুলো আসলে কোথায়। নিজেকে নিজে দেখার সেই যোগ্যতা কিন্তু সবার হয় না এবং সবাই সেটা করতে পারে না। আবার যারা করতে পারে তারা তাদের ভুলগুলো দেখে নিজেকে সংশোধনের রাস্তায় নিয়েও যেতে পারে না সবাই। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, শরীয়তের পরিভাষা এবং তাসাউফের পরিভাষায় যাকে মহাসাবা বলা হয়। মহাসাবা, নিজের হিসাব নিজে করা। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আপনাদের অত্যন্ত পরিচিত জন, যিনি উপস্থিত হয়েছেন, বিশিষ্ট লেখক গবেষক ফরিদগঞ্জ চাঁদপুর মজিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা ডক্টর এ কে মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে সরাসরি চলে যাই মহাসাবা সম্পর্কে, আগে একটু প্রাথমিক ধারণাটুকু আমাদের দর্শকদেরকে দেবেন আপনি। জি, মহাসাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বহু জায়গায় হিসাবের কথা বলেছেন। সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াজনু কাবলা আন তুজানু, তুমি নিজের আমলটা নিজে মাপো তোমার মাপার আগে। হাসাবু কাবলা আন তুহাসাবু, তুমি হিসাব করো তোমার হিসাব নেওয়ার আগে। এই জন্য বুখারী শরীফে আপনি বাবুল ইমানের মধ্যে হাদিস টানছেন, মান সামা রমাদান ইমান ওয়া ইহতিসাবান গফর লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ইমানের সহিত এবং আপনার মহাসাবা ইহতিসাবান, ইহতিসাব দুটো অর্থ, একটা হলো সওয়াবের নিয়ত, আরেকটা হলো আত্ম উপলব্ধির সাথে। যারা রোজা সিয়াম সাধনা পালন করবে তাদের অতীতের সব গুণা মাফ করবে। তো কেন অতীতের সব গুণা মাফ করবে? মনে করেন আজকে আমরা এক দশক পার হয়ে গেছে, দশ দিন পার হয়ে গেছে, তাহলে এই পর্যায়ে এসে রোজা রাখতে রাখতে অভ্যস্ত হয়েছি এবং আমার মধ্যে একটা উপলব্ধি এখন জাগার কথা যে আমি যেই 30 দিন রোজা রাখবো, আমার তো একটা পার চলে গেছে। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা পাওয়ার পরেও নিজের গুণা মাফ নিতে পারে নাই, তার চেয়ে সাকি, তার চেয়ে আপনার বদবক্ত নিয়াতে কেউ নেই। তো এই জন্য আমরা একটা টাইমিং ব্যাপারটা আমরা অভ্যস্ত হয়ে পড়ছি যে আমার জীবন হিসাবটা, সময়ের হিসাবটা আমার আছে। তারাবির নামাজ যথাসময়ে, সেহরি যথাসময়ে, ইফতার যথাসময়ে, কোরআন টাইম আপনার প্রোগ্রামের ভিতরে আমি কিন্তু চলে আসছি। এখন আমার হিসাব যেটা করতে হবে যে আমি আমার জীবনে একটা হলো অঙ্গ প্রত্যঙ্গে দিয়ে কী অপরাধ করেছি, লেনদেন আমি কি অপরাধ করেছি, এই অপরাধগুলো সম্পর্কে শুনবো। একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি আয়াতুল্লাহ পাটোয়ারি লক্ষ্মীপুর থেকে বলছি। আপনাদেরকে সহ চ্যানেলাইর সকলকে বাংলা নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার একটা প্রশ্ন হচ্ছে, যুগ উপযোগী একটা প্রশ্ন, সেটা হচ্ছে নববর্ষতে অনেক ঘরে দেখা যাচ্ছে স্বামীদেরকে জোর জবরদস্তি করা হয় অনেক কিছু আনার জন্য। আমরা তো পলিটিক্যাল ব্যক্তি, আমরা তো গ্রামে সালিশ করা লাগে, তা আমরা দেখি যে ঈদও আসতেছে, যে মার্কেটিং না করে দিলে একেবারে সংসারে বেজাল লেগে থায়। ওই সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ তাআলা কি বিচারের আওতায় আনবে, এ বিষয়ে যদি একটু বলতেন।
আপনি শুনেছেন মনে হয় প্রশ্নটা, এই প্রশ্নটা দিয়ে তারপর আমরা আলোচনায় যাব। প্রশ্নটি দর্শক শ্রোতার যে আমাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, আমরাও আজকের অনুষ্ঠান থেকে দর্শক শ্রোতা চ্যানেলের দেশ বিদেশে যারা শুভাকাঙ্ক্ষী শুভানুব্ধি আছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবার প্রশ্নটি সম্পর্কে বলুন। আমরা আরও অবশ্য শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি। আমরা যে হিসাবের কথা বলছিলাম, আসলে রমজানের উপলব্ধি যদি আসে, যেই পুরুষ বা নারী যেই হোক না কেন, যে রোজা কেন রাখি, রোজা রাখি আমার আমিত্বকে খতম করার জন্য, আমার সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে আমি নিউক্লিয়াস একটা মানুষ হওয়ার জন্য, এবং আমার মধ্যে কাম ক্রোধ লোভ যে লোভগুলো আছে, রিপুগুলো আছে, এগুলো জ্বালিয়ে পুড়িয়ে আমি ফ্রেশ মানুষ হব। এবং ইন্না লাবরা লাফির নাঈম, আপনার এই আবরার পর্যায়ে কোরআন শরীফে যেটা বলা হয়েছে ঈদুল্লিল আবরার, যারা আবরার মানে হলো নিষ্কলুষ হয়ে চিন্তা চেতনা মন মানসিকতা নিয়ত দৃষ্টি সবটাতে আমার যত পাপ আছে সব ধুয়ে মুছে জ্বালিয়ে আমি একটি আল্লাহর বান্দায় পরিণত হব। এবং যখন আল্লাহ বলি ইয়া সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিম, যে আল্লাহর বান্দা প্রশ্ন করবে যে আল্লাহ কোথায়, আল্লাহ আমি করিম আমি নিকটে, আমি অতি নিকটে, আল্লাহকে দেখার আল্লাহকে পাওয়ার যে নৈকট্য এটা হাসিল হয় মাহে রমজানের উপলব্ধির মাধ্যমে। তো এখন যদি একজন স্বামী বা স্ত্রী যেই হন না কেন রোজাদার হয়ে থাকেন, তাহলে তিনি উপলব্ধিতে আনবেন যে আমি রোজার মানে কোরআন শরীফ কতটুকু পড়েছি, তব্যস্তকার কতটুকু করেছি, আমি কত কম খরচে এই ইফতার সেহরি করতে পারতেছি, কতজন ফকিরকে আমি দিতে পারতেছি, এই হিসাবটা তার আসবে। সে স্বামীকে বাধ্য করে এই কিনতে হবে সেখানে, এটা ইসলামী সংস্কৃতিতে নাই। কারণ আপনার স্বামীকে বাধ্য করে তার আয় থাকুক বা না থাকুক, তাকে বাধ্য করে এই স্বামীর মনে যে কষ্টে রোজার দিয়ে দিচ্ছে, এই মহিলা রোজা রাখতে পারবে, রোজা কবুল হবে কিনা আল্লাহই ভালো জানেন। তো আমি যেটা বলবো যে নববর্ষ এটা ভালো জিনিস, আমাদের আনন্দের বিষয়, কিন্তু তার অর্থ এই নয় যে নববর্ষের নাম দিয়ে জুলুম করবো আমরা, এটা একটা জুলুম। তো এই জন্য জুলুমে কেউ যাবেন না, রোজা যদি রাখেন, আর এমনি যদি রোজা নাকি এমনি থাকে সে ভিন্ন কথা। রোজাদার দাবি করে কেউ স্বামীকে চাপ দিতে পারে না, স্বামী স্ত্রীকে চাপ দিতে পারে না। ইভেন কি বলা হয়েছে মাহে রমজানে তোমার অধীনস্থ তাদের কী করো, কাজ কমিয়ে দাও, করে দাও, তাহলে আল্লাহ তোমার কি আপনার হাসরের ময়দান হিসাব লাগাব করে দেবেন। অত্যন্ত সিরিয়াস জিনিস। কিন্তু এই জন্য প্রতিবেশী খেয়ে আসে না খেয়ে আসে খবর নেওয়া, আত্মীয়জন খেয়ে আসে না খেয়ে আসে ইফতার করলেও কিনা সে এই খবর নেওয়া, এবং নিজের সন্তানরা যারা আছে ঘরের মধ্যে এই হিসাবটা করতে হবে যে আমার সন্তানের রোজা রাখা নামাজ পড়তো না, এখন রোজায় তারাবির অভ্যস্ত হচ্ছে, কোরআনতলা অভ্যস্ত হচ্ছে, তাকে আরও আপনার উৎসাহ দিয়ে সে যেন আগামী এগারো মাস বা রোজার পরে এই সুন্দর আখলাকটি তার মধ্যে আসে। আমরা শুনবো আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। জি প্রশ্নটি করুন। আমি গুলশান থেকে বলছিলাম। আমি একটা পাঞ্জাবি উপহার পাইছিলাম, পাঞ্জাবিটা পরে জানতে পারছি যে দিছেন উনি হারাম টাকার পাঞ্জাবি কেনা। প্রশ্ন, হারাম টাকার পাঞ্জাবি কেনা, ওই পাঞ্জাবি পরে নামাজ হবে কিনা? ওকে, আপনি গিফট পেয়েছেন, আমরা আপনার প্রশ্নটি নিলাম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম প্রশ্ন শুধু আপনার নয়, দর্শক শ্রোতা অনেকেরই প্রশ্ন যে গিফট পাচ্ছি এবং যে আমাকে গিফট দিয়েছেন তার উপার্জন হালাল নয়, সেরকমটি ডক্টর একম মাহবুব রহমান। জি, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাদিসে বরিরা চলে আসবে নিশ্চয়ই। জি, আপনার একটা হলো পাঞ্জাবি কাপড়টা, যে ড্রেসটা তাকে দিল, এই পাঞ্জাবিটা হালালার ব্যাপার নয়, হালালার ব্যাপারে কিনছি কি দিয়ে, যিনি কিনলেন সে টাকা যদি নিশ্চিত দেওয়ার যে হারাম টাকা দিয়ে, তাহলে হারাম টাকা গায়ে দেওয়াটা হারাম হবে না, কিন্তু তার ইবাদত কবুল হবে কিনা এই হাদিসের প্রশ্ন আসছে। সেটা হলো এই মুসলিম শরীফ হাদিস, একটা জায়গা এমন জায়গা অনেক দূরে যেখানে বান্দা হাত উঠলে দোয়া কবুল হয়, তারপরে সেই লোক যেতে 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 তাতে একবাররা ধুলিমল হয়ে গেছে, আশ আশা চুলের সব উস্কুখুস্ক হয়ে গেছে, যেতে যেতে বহুদিন সফর করছে, ওই জায়গায় দোয়া কবুল হবে। আল্লাহর হাবিব বলতেছেন মালবাসু হারাম মাতামু হারাম গুজিয়াবিল হারাম আন্না ইস্তাজাব, তার লেবাস হারাম, তার আপনার খাওয়া হারাম, তার শরীরে ভিটামিন হারাম, আন্না কীভাবে কবুল হবে? এই হাদিস দলিল হলো এই যে ইবাদত করা যাবে, পাঞ্জাবি গায়ে দেওয়া যাবে না এমন না, কিন্তু এই পাঞ্জাবি পরে ইবাদত করলে না। কিন্তু প্রশ্নটা এই জায়গায় নয় ডক্টর মাহবুব রহমান, এটা তো আপনি যেটা বলেছেন সেটা হলো যিনি হারাম উপার্জনকারী, কিন্তু ওনার প্রশ্ন হলো উনি হারাম উপার্জন করছেন না, যিনি গিফট দিয়েছেন ওনার উপার্জনটা হারাম। এখন ওনার এই হারাম উপার্জিত অর্থ দিয়ে যদি কেউ আমাকে বা আপনাকে কোনো একটা গিফট দিল, আমি জানি বা না জানি, অপরাধ করেছেন উনি যিনি উপার্জন করেছেন হারাম,
তো এখানে আপনার জন্য সেটা তার অপরাধ আপনার গায়ে আসবে কিনা সেটা হলো যিনি দিয়েছেন এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বারিদার যে হাদিসটা আছে সেটা হলো আপনার সাদাকার মাল রাসূলের জন্য চাইছিল না কিন্তু যখন তিনি পাক করতেছিলেন আল্লাহর হাবিবে বলেন যে এটা কি যেহেতু সাদাকা আমার কাছে আমাকে হাদিয়া দাও লাকে সাদাকাত লানা হাদিয়া আমার জন্য হলো কি হাদিয়া তোমার জন্য সাদাকা এই হাদিস দলিল হলো এই পাঞ্জাবিরা তিনি গায়ে দিতে পারেন যেহেতু ওনাকে হাদিয়া দিচ্ছেন আর কোরআন শরীফের আয়াতটা তো ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা তবে ফরেজগারি যে জিনিসটা রাইট ফরেজগারি যে জিনিসটা তার গায়ে দিলে আরে হারাম জামা গায়ে দিছে তার মনের মধ্যে কি হবে খটকলে না গায়ে দেওয়া ভালো এই হারাম যখন জানতে পারলাম গায়ে দেওয়াটা না যায় হবে না কিন্তু যেহেতু হারাম জিনিস আমি জানতে পারলাম এই গায়ে দিলে আমার নামাজের মধ্যে কিন্তু আমার ইয়া থাকবে না এই জন্য না যায় গায়ে না দেওয়াই ভালো তাহলে একটা আমরা ফতোয়া যেটা বলতে পারি যে একজনের অপরাধ আরেকজনের উপর বর্তাবে না এটা কোরআনি কারিমের আয়াত ও আন্নাল ইনসান ইল্লা মা সা এটা হলো কোরআনের নির্দেশনা যে যার অপরাধ তিনি শাস্তি পাবেন তার অপরাধের কারণে আরেকজন শাস্তি পাবে না এবং হযরতে বরিরা যে হাদিসটি আপনি কোট করলেন এটা একটা মানদণ্ড যে সাদকা এসেছে হযরতে বরিরার কাছে বরিরার জন্য এটা হালাল নবীর জন্য হারাম ছিল কিন্তু যখন বরিরার হাত ঘুরে নবীজির কাছে আসলো বরিরার জন্য এটা সাদকা ছিল নবীর কাছে আসলে সেটা হাদিয়া হয়ে গেল গিফট যাকে আমরা বলি সেই হিসেবে ফতোয়ার আলোকে সেটা জায়েজ হাদিস এবং কোরআনের আলোকে তবে আপনি যেটা পরহেজগারের কথা বললেন এটা তার জন্য একটা শিক্ষা হয়ে গেল যে তোমার রিজিকটা বা তোমার উপার্জনটা যেহেতু হারাম আমি সেটাকে অ্যাভয়েড করলাম যদি সম্ভব হয় সেটা সবসময় অবশ্য আমাদের এই সামাজিক বন্ধনে সেটা সম্ভব নাও হতে পারে তবে আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে সবাইকে এই মেসেজটুকু দেব যে আমরা নেওয়ার আগে কী নিচ্ছি খাওয়ার আগে কী খাচ্ছি এটা আমরা একটু দেখে নেব হালাল উপার্জন যাতে আমাদের হয় আরেকজন দর্শক যুক্ত হয়েছে নিশ্চয়ই সম্মানিত দর্শক আপনার প্রশ্নটি চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম হুজুর আমার দুটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হলো নবজাতকের নাম কি সাহাবীদের নামে রাখা যাবে নাকি নবীদের নামে রাখতে হবে ওকে আর দ্বিতীয় প্রশ্নটি হলো গর্ভবতী বা দুগ্ধদানকারী মা রোজা রাখতে না পারলে কি দিয়া দেওয়া যাবে গর্ভবতী মা আপনার প্রথম প্রশ্নের জবাব খুব সহজ ইসলামিক নাম নবীদের নামের মধ্যেই সীমাবদ্ধ নয় সাহাবিদের সুন্দর সুন্দর নাম আছে আবু বকর ওমর ওসমান নাম রাখতে পারেন কোনো অসুবিধা নেই আর গর্ভবতী মহিলাদের ব্যাপারে আমরা আলোচনা করব এখানে একটু ব্যাখ্যা আছে যে যারা প্রেগনেন্ট আমাদের মা বোন যারা আছেন তাদের রোজা না রেখে ফিদিয়া দেওয়া নাকি জানতে চেয়েছেন উনি কী করবেন আসলে ফামান কানা মিনকুম মারিদান আওয়ালা সাফার অসুস্থ হলে রোজা ভাঙা যাবে এটা হলো মূল নীতি তবে প্রেগনেন্সির অনেকগুলো অবস্থা আছে যদি মুসলিম ডাক্তার পাস করা ডাক্তার গ্রহণযোগ্য ডাক্তার বলে যে রোজা রাখলে তার পেটের বাচ্চাটার ক্ষতি হবে এবং মহিলাটা দিন দিন দুর্বল হয়ে যাবে এবং তাকে এই বাচ্চার ঠিকানা কষ্ট হবে এমন পরিস্থিতি হলে রোজা ভাঙতে পারবেন রোজা ভেঙে তিনি আপনার একজন আপনার রোজাদারকে খাওয়াই দেবেন হ্যাঁ এটা তো পরে আবার কাজা করতে হবে কাজা যদি তার শরীর স্ট্রাংথ অনেকগুলো আছে খুব দুর্বল পরে কাজা করতে পারবেন না খাওয়াইলে চলবে পরে অন্য সময় যখন ডেলিভারির পরে যখন সুস্থ হবে আবার কাজা করবে আর প্রেগন্যান্ট নারীদের ব্যাপারে তো হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পক্ষ থেকে সিয়ামটা তুলে নিয়েছেন অর্থাৎ তারা এই সময়ে রোজা না রেখে পরবর্তীতে রোজা রাখার সুযোগ আছে তবে আপনি যেটা বলেছেন সেটা ঠিক যে সবার শারীরিক স্ট্রেংথ তো আর সমান না বাচ্চার জীবনটা হলো বড় জিনিস কারণ মানব জীবনটা ইসলাম খুব গুরুত্ব দেয় তো বাচ্চার জীবনহানি বা অঙ্গহানি বা কষ্ট বা তার যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ডাক্তাররা ভালো বুঝবেন সেক্ষেত্রে ওনারা সিদ্ধান্ত নেওয়া যাবে না রাইট রোজা না রেখে ডাক্তার তাকে বলতে হবে যে আপনি রোজা রাখলে ভালো হয় ওকে জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক নাম বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ জি প্রশ্ন স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর আমার দুটো প্রশ্ন আছে একটা প্রথম প্রশ্ন হলো সৌদি আরবে সাথে মিরে রোজা রাখা রিস্ক করা যাবে কি জি আর দ্বিতীয় প্রশ্নটা হলো মানে ইমাম সাথে তারাবির নামাজ পড়তে পারবে কি দ্বিতীয় প্রশ্নটা মায়ের ইমাম সাথে তারাবির নামাজ বাতা করতে পারবে মায়ের ইমামতিতে মায়ের ইমামতিতে আপনি মুক্তাদি ওকে আমরা দুটি প্রশ্নে পেয়ে গেছি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা নারীদের বা মহিলাদের ইমামতি ইসলাম ধর্মে সিদ্ধ নয় ইমামতি পুরুষই করবেন হ্যাঁ নারীরা পেছনে দাঁড়াতে পারেন ঘরে
পারিবারিকভাবে হুমলি যদি জামাত হয় সেক্ষেত্রে পেছনের কাতারে মা বোনরা দাঁড়াতে পারেন। আর মসজিদের ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান হলো তাদের নামাজ মসজিদে না পড়ে নারীদের নামাজ ঘরে পড়া উত্তম, এবং মসজিদে জামাত সহকারে যাওয়াটা মাকরু ইসলামী শরীয়তের আলোকে। আর প্রথম প্রশ্ন যেটা করেছেন এই প্রশ্নের ব্যাপারে, আমরা যে দুজন আছি আজকে দুজন কিন্তু আমরা দুই মতের, আপনারা জানেন। আমি একটু বলে দেই সংক্ষেপে যে সৌদি আরব কোনো মশালা না, মশালা না, এটা হলো প্রথম কথা। সৌদি আরব কোনো দেশ কোনো মশালাটা হলো বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখার সংবাদ পাইলে সেটাকে যদি আপনার গ্রহণযোগ্য তাহলে সেটা আমল করতে না, সারা ওয়ার্ল্ডে চলছে। আমাদের দেশে দুইটি মত, সেখানে আপনার ঝগড়া যাওয়া যাবে না। দুইটি মতে যেহেতু শুদ্ধ, আপনার যে যেটা অনুসরণ করার কোনো সমস্যা নেই, কিন্তু সারা ওয়ার্ল্ডে এখন 127টা দেশে একটা মতে চলছে, আর ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ একটা মতে চলছে। তো এখানে এটা গবেষণা চলতেছে, যখন ফয়সালা হবে তখন এটা রাষ্ট্রীয় ফয়সালা। জি, সম্মানিত দর্শক শুনতে পেয়েছেন, আমরা আসলে এই বিষয়টা নিয়ে আমরা বিতর্কে যেতে চাই না, বাস এখতলাফে মাতালে বলা হয় এটাকে শরীয়তের পরিভাষায়। সারা পৃথিবীতে গবেষণা হচ্ছে এবং পৃথিবীর অনেক দেশে, অস্ট্রেলিয়া আমার বন্ধু আছে, ওখানেও দুই দিন হয়, সারাদিন সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় চাঁদের উদয় অস্ত নিয়ে এই গবেষণাটা হচ্ছে। আমরা আমাদের সরকারিভাবে যেটা ঘোষণা হয় আমরা রাষ্ট্রীয়ভাবে সেটাই আমরা গ্রহণ করি এবং সে অনুপাতে আমরা আমল করি। অবশ্য চিন্তা এবং কর্মের স্বাধীনতার কারণে বিপরীত মতও আছে, আমরা এতটুকুই শুধু এই প্রশ্নের জবাব বলবো। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নিয়ামতুল্লাহ রায়পুর লক্ষীপুর থেকে বলছি। জি, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে একজন আলেম আমরা ইউটিউবে দেখেছি, উনি বললেন যে সাতটা পৃথিবীতে সাতজন আদম এবং সাতজন মোহাম্মদ আছেন, এটা যদি একটু বলে দেন। আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমরা যে নবীজিকে দাঁড়াই ইয়ানাবি সালাম আলাইকা বলি, তো যারা এটার বিরুদ্ধে তারা বলে ওই জায়গায় দাঁড়ান কেন, অন্য জায়গায় দাঁড়াইতে পারেন না, যদি এটা একটু বলে দেন। ধন্যবাদ। সাতটা পৃথিবীতে সাতজন মোহাম্মদ আছে, এটা সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ পৃথিবীতে বলতে পারে না। কারো যদি মস্তিষ্ক বিকৃত হয়ে যায় দেন ইট ইস পসিবল, বাট মাথা যদি ঠিক থাকে, মাথা যদি সুস্থ থাকে, জ্ঞান যদি ঠিক থাকে, তাহলে এই সাতটা অ্যান্টার্কটিক সহ আটটা হবে সম্ভবত। তো এইটা কোনো সুস্থ দেহে সুস্থ মস্তিষ্কে কেউ বলতে পারে না, কারণ কোরআন এবং হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, পেয়ারা নবীর যুগে তো নাই, নবী থেকে 400-450 বছর জামানায় ফাতরত পর্যন্ত কোনো নবী ছিল না, যাকে জামানায় ফাতরত বলা হয়। নবী ঈসা আলাইহিস সালামের পরে আর কোনো নবী আসেননি, এসেছেন একমাত্র শেষ নবী, আখেরি জামানের নবী। তো সাতটা জায়গায় ছয়টা জায়গায় ছয়জন মোহাম্মদ, এটা বিশ্বাস করলেই কুফুরি হবে, কারণ আখেরি নবী একজন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আমাদের পেয়ারা নবী একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানের নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এরপর আর কোনো নবী আসবেন না। আমাদের নবীর যুগও কোনো নবী ছিলেন না, নবীজি বলেছেন লাউ কানা মুসা হাইয়া মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই। সুতরাং এরকম উদ্ভট কথা শোনারও দরকার নাই, মানারও দরকার নাই, এবং যারা এরকম কথাগুলো বলে চেষ্টা করবেন তাদের থেকে, তাদের কথা শোনা থেকে একটু দূরে থাকার জন্য, তাহলে বিভ্রান্তি কম হবে। যে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জি প্রশ্নটি করুন, মিরপুর 14 থেকে বলছিলাম। জি প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন যাকাতে, যে আমরা মানে যাকাতের জন্য যে আমরা নির্ধারণ করি, তাতে আমি টাকা দিব না শাড়ি কাপড় অথবা খাওয়ার খাদ্যটা জায়েজ? ওকে, আমি যদি জানতে পারি একটু ভালো হয়। প্রশ্নটি পেয়ে গেছি ডক্টর মাহবুবুর রহমান। জাকাতের হলো হিসাব করে সম্পদটা দেওয়া। এখন এই সম্পদ তিনটি খাতে যাবে, তিনটি পর্যায়ে। একটা হলো যদি আপনি এতটুকু জাকাত পরিমাণ আপনার হয় যে একজন গরিব মানুষকে স্বাবলম্বী করতে পারবেন, তখন তাকে বেশি অর্থ দিয়ে স্বাবলম্বী করা হলে সবচেয়ে উত্তম কাজ।
দুই নম্বর হলো যে এলাকা আপনি থাকেন বা যে এলাকার মানুষ সেখানে মানুষের নিড হলো কাপড়ের, তো সেখানে কাপড় দিবেন, যে এলাকার নিড হলো তার খাদ্য সেখানে খাদ্য দিবেন। এটা কোনো নির্ধারিত কোনো ফর্মে না, আমাদের যেভাবে শাড়ি আর লুঙ্গি দিচ্ছেন এটা কোনো নির্ধারিত ফর্মে কোনো ইসলাম করে নাই। এই জন্য আর দেওয়ার জন্য, কিন্তু শাড়ি বা লুঙ্গি যেটাই দেয় যাকে দিচ্ছি তার এটা তো প্রয়োজন নাও হতে পারে, নাও হতে পারে, এই জন্য টাকা পয়সা দিলে তার নিডস যেটা বেসিক নিডস যেটা সেটা সে ক্রয় করতে পারে। আর আমরা তো দুর্ভাগ্যজনক যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়, একেবারে নিম্নমানের একটা কাপড় দিয়ে দিচ্ছে আমরা, যেটা একবার ধুলে আর দ্বিতীয়বার আর পরা যায় না। তবে এখানে একটি ইসলামী ফিলোসফিটা কি, ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত কোরআন শরীফে 32 জায়গায় বলা হয়েছে, যাকাত দাও, যাকাত দাও, যাকাত খাও, এক যাকাত বলা হয়। তার মানে জাকাত দেওয়ার পরে ফরজ হবে তিনি নিজে হিসাব করে নিজে জাকাতটা দিবেন, তার কাছে জাকাত চাইতে আসবে, এটা নয়। ধন্যবাদ আপনাকে। জাকাত দাও, দাওয়াত দেওয়াটাই আমাদের দায়িত্ব যারা সলভেন্ট আছে। আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানের পক্ষ থেকে। শুধু দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি।